আসসালামু আলাইকুম। আমাদের 7:8 বিল্ডিং এর ডিজাইন সম্পূর্ণ হয়েছে। এটা কভার পেজ, প্রজেক্টটি রামপুরে অবস্থিত আফতাবনগর। সাইট এরিয়া ছিল 2.5 কাঠা, জি প্লাস 6 স্টোরেজ। এখানে বিল্ডিং এর ভিউটি আছে, তা বাংলাদেশে অবস্থিত। এখানে বিভিন্ন ভিউ, রুফের কিছু ভিউ আছে এখানে, আর সাইড থেকে এই ভিউটা। তো ওয়েস্ট ছিল, তাই ওয়েস্ট সাইডে আমরা এখানে লুভর ইউজ করেছি, ভার্টিক্যাল লুভর, যাতে সূর্যের আলোটা ডিরেক্ট হিট না করে। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটা এন্ট্রি। এখানে গার্ড রুম আছে, ইলেকট্রিক্যাল রুম। এখানে কার পার্কিং, বাইক পার্কিং, এবং এখানে লিফট এবং স্টেয়ার। ফার্স্ট টু সিক্স ফ্লোর প্ল্যান। এখানে ওয়ান ইউনিট, জাস্ট ঢুকে ড্রয়িং রুম, এখানে ডাইনিং স্পেস, তারপর দুইটি বেড, একটি মাস্টার বেড অ্যাটাচ টয়লেট উইথ বারান্দা, তারপর চিলড্রেন বেডের সাথে বারান্দা উইথ অ্যাটাচ টয়লেট, এবং এখানে গেস্ট বেড এবং কমন টয়লেট, একটি কিচেন। গ্রাউন্ড ফ্লোর ওয়ার্কিং প্ল্যান, ডিটেল মাপগুলো দেওয়া আছে, যেটা দেখে মিস্ত্রিরা কাজ করতে পারবে। ডিটেল ওয়ার্কিং প্ল্যান ফার্স্ট টু সিক্স ফ্লোরের। গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব আউটলাইন প্ল্যান, এটা হলো ফার্স্ট টু সিক্স ফ্লোরের স্ল্যাব আউটলাইন, স্ল্যাবের আউটলাইনটা কী হবে সেটা দেওয়া। তারপরে রুফ ফ্লোর স্ল্যাব আউটলাইন প্ল্যান, এটা এখানে আছে এলিভেশন, সাউথ এলিভেশন, এটা ইস্ট এলিভেশন, ওয়েস্ট এলিভেশন, নর্থ এলিভেশন। এটা সেকশন 1AA। এখানে বিল্ডিং থেকে কাটার পর কিরকম দেখা যাবে সেটা, তো মেনলি কনস্ট্রাকশনে এই ড্রয়িংগুলো প্রয়োজন হয়, যে এখানে রেড যে জায়গাগুলো আছে এগুলো কনক্রিট দেখা যাচ্ছে কাটার ফলে, এটা কাটা পড়েছে বাট এটা কাটা পড়েনি। তো এইটা আবার ফার্ম লাইন আছে, কোনো হ্যাচ নেই, তো এখানে কনক্রিটের হ্যাচ আছে। এটার উপরে ওভারহেড ট্যাঙ্ক এবং লিফট, মেশিন রুম, সেকশন বিবি। ডোর উইন্ডো শিডিউল, এখানে কোন ডোরের সাইজটা কত হবে এখানে দেওয়া আছে ডিটেল। ফার্স্ট টু সিক্স ফ্লোরের ডোর উইন্ডো শিডিউল, এখানে ডোর এবং উইন্ডোর ডিটেলগুলো আছে, যে এটা যেরকম ফুল হাইট উইন্ডো, নিচে হয়তো ফিক্সড, তারপর উপরটা খোলা আছে অপারেবল, আবার কিছু আমাদের গতানুগতিক উইন্ডো আছে যেটা হয়তো 4.5 ফিট বাই 5 ফিট হয়ে থাকে হাই উইন্ডো। সবগুলো উইন্ডো ডিটেল দেওয়া আছে। স্টেয়ার ডিটেল প্ল্যান, এখানে স্টেয়ার ডিটেল মাপ দেওয়া আছে। বারান্দা ডিটেলস, এখানে দুটো অপশন আছে বারান্দা, কিছু হয়তো এখানে 2.5 ফিট পর্যন্ত আমাদের হিল থাকবে, বাকিটুকু ফাঁকা। আর এখানে এখানে ড্রপ ওয়াল নেই আবার, আর এই অপশনটাতে আছে ড্রপ ওয়াল সহ এবং সম্পূর্ণ সিকিউরিটি গ্রিল সহ। সানশেড অ্যান্ড ফল স্ল্যাব প্লাস্টার অ্যান্ড আদার ডিটেল, এখানে এই ড্রয়িংগুলো কীভাবে হবে সেটা দেওয়া আছে। এরপর আমাদের স্ট্রাকচারাল ড্রয়িং এর প্রথম পেজ, জেনারেল নোট। স্ট্রাকচারাল ডিজাইনে যে ডিটেল নোটগুলো আছে ডিএনবিসি কোড অনুসারে, এগুলো দেওয়া আছে এখানে। তো জেনারেল নোট, জেনারেল কলাম লেআউট প্ল্যান,
কলামে সুতা টানানো যেভাবে হবে এ বি সি ডি ই এভাবে, আর এইভাবে আসবে 1 2 3 4 5, এখানে কলামের সাইজগুলো আছে, এখানে কলামের সাইজগুলো আছে, এখানে কলামের ডিটেল শিডিউল যে কলামটা কত কত সাইজ কী পরিমাণ রড কত এমএম যাবে সেগুলো। ফাইল লেআউট, ফাইলের সাইজ কতটুকু হবে কী হবে যাচ্ছে সেইটা লেআউটটা আছে এখানে, ফাইল ডিটেলটা আছে এখানে, ফাইল ক্যাপ লেআউট এটা ফাইল ক্যাপটা কতটুকু হবে কী সাইজ হবে সেটা, এখানে ফাইল ক্যাপের ডিটেলটা আছে, গ্রেট বিম লেআউট প্ল্যান, গ্রেট বিমের প্রতিটা বিম কোথায় কীভাবে হচ্ছে কত এমএম রড যাবে সেই সব ডিটেলগুলো এখানে আছে এই পেজগুলোতে আছে। এখানে সিঁড়ির স্টেয়ারের ডিটেল ড্রয়িংটা আছে, রড কীভাবে যাবে কোথায় কত এমএম রড হবে সেই ডিটেলটা আছে এখানে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, পানি মাটির নিচে যেই ট্যাঙ্কটা থাকবে মাটির নিচে যে ট্যাঙ্কটা থাকবে সেটা ডিটেল এখানে আছে। সেপটিক ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্কের ডিটেলটা এখানে আছে। ফ্লোর বিম লেআউট প্ল্যান, ফ্লোর বিম ডিটেল প্ল্যান, স্ল্যাব রিইনফোর্সমেন্ট লেআউট, স্ল্যাবে ঢালাইয়ের জন্য যে পরিমাণ রড বা কী পরিমাণ থিকনেস হবে এই ডিটেলগুলো এখানে আছে। এটা আমরা রুফটপে আমরা পাড়গুলো ডিজাইন করেছিলাম সেই ডিজাইনটা আছে এখানে। এটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, টিপিক্যাল লিনটেল সেকশন ডিটেল, লিনটেলটা কীভাবে সেকশন হবে কীভাবে রডটা দিব সেই ডিটেলটা এখানে আছে। এরপরে আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িং এর চ্যাপ্টার শুরু, এখানে ইলেকট্রিক্যালের লিজেন্ড মানে ডায়াগ্রাম ওয়াইজ কোনটার নাম কী সেটা দেওয়া আছে, যে এটা স্যান্ডেলিয়ার, এখানে ফ্যান এফ দিয়ে সিলিং ফ্যান, তো এইটা গ্রাউন্ড ফ্লোরে কীভাবে লাইট যাচ্ছে, ফার্স্ট ফ্লোরে লাইট ফ্যান সুইচ বক্স কোথায় কী আছে এটার ডিটেলটা আছে। আমরা সাধারণত একটি রুমে চারটি ওয়াল থাকে, তার মধ্যে দুটো ওয়ালে মাল্টি প্লাগ বা 5 পিন 6 পিন এগুলো দিয়ে থাকি, কারণ এখন ডিভাইসের পরিমাণ অনেক বেড়ে গেছে যেরকম ল্যাপটপ কম্পিউটার তারপরে মোবাইল, তো এগুলো ইউজ বাড়তেছে, তো আমরা দুইটা ওয়ালে ট্রাই করে দেওয়া যায়। এটা এসি লেআউট প্ল্যান, এসির ইনডোর এবং আউটডোর ইউনিট কোথায় হবে সেটা প্রতি রুমেই মানে বেডরুম প্লাস ড্রয়িং রুমে কীভাবে হচ্ছে সেটা দেখানো আছে। এটা আর্থ লাইটিং অ্যারেস্টেটর, সিঙ্গেল লাইন জেনারেটর সার্কিট ডায়াগ্রাম, এরপর প্লাম্বিং ডিজাইন, এখানে আসছে লিজেন, এখানে ডাক্টের মাধ্যমে কোন পাইপটার কী নাম সেটা বা কী কী লাইন যাবে সেটা দেখানো আছে। এখানে ডাক্টের জন্য ডিটেল আছে এবং টয়লেটের ক্রস সেকশন আছে এবং পিটগুলো কীভাবে হবে কী সাইজ হবে সেগুলো ডিটেল আছে বা কী কী টাইপ হতে পারে সেগুলো। এটা ওয়াটার সাপ্লাই পাম্প এবং পাইপ ওয়ার্কের একটা ডায়াগ্রাম দেওয়া আছে।